Hello everyone, welcome back to my channel Entrance Phobia. Myself Podip Sarkar, student of Bakura Sammiloni Medical College and Hospital. তোমাদের এবার প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে নিটের এত র্যাঙ্ক হয়েছে, এত মার্কস হয়েছে, তো শেষ গভর্নমেন্ট এমবিবিএস সিটটি কত র্যাঙ্ক হলে পাওয়া যেতে পারে, অর্থাৎ সেফ জোন কোনটি একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য, সেটি কিন্তু তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আমার ওই টেলিগ্রাম গ্রুপে, অর্থাৎ যেখানে আমি তোমাদের জন্য উইদাউট এনি ফিজ গাইডেন্স দিচ্ছি কাউন্সিলিং এর উপর, অর্থাৎ তোমাদেরকে হেল্প করার জন্য আমি এবং আমার বন্ধুরা অনিরুদ্ধ, প্রদীপ্ত এবং বিশ্বজিৎ কিন্তু গাইডেন্স দিচ্ছে কাউন্সিলিং এর উপর আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেই গ্রুপেও কিন্তু তোমরা সেম কোশ্চেন করেছো এবং অনেকে তোমাদের কোয়ারিজ কিন্তু কমেন্ট বক্সেও জানিয়েছো যে আমার র্যাঙ্কটি সেফ জোনে আছে কিনা একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য। এবং অনেকে 39,000 এর মধ্যেও র্যাঙ্ক করে কিন্তু জানিয়েছো যে দাদা আমি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবো তো, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু একই স্বপ্ন, আমাদের কিন্তু ডক্টর হতে হবে, আর গভর্নমেন্ট কলেজে পেলে কিন্তু আমাদের খুবই ভালো, আর সবার টার্গেটই কিন্তু গভর্নমেন্ট কলেজে থাকে। তারপর অনেকের তো থাকে সামনের দিকের কলেজগুলোতে পেতে হবে, তো প্রথমে আমরা এটাই টার্গেট করি যে একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবো কিনা, সে বিষয়ে তোমরা জানতে চেয়েছো তোমাদের র্যাঙ্ক জানিয়ে। তো প্রথমে তোমাদের একটু ইতিহাস শোনাই যে 2018-এ কত র্যাঙ্ক হলে পেয়েছিল, 19-এ কত হলে পেয়েছিল এবং 20-তে কত হলে পেতে পারি সে বিষয়ে। এবার প্রথমে বলি যে 2018-এ কিন্তু যে গতবার যে চারটি কলেজ চালু হয়েছে সেগুলি কিন্তু ছিল না, অর্থাৎ ডায়মন্ড হাবড়া, রামপুরহাট, রায়গঞ্জ, কুচবিহার ছিল না, তো 2018-এ একটু র্যাঙ্কটি কম ছিল। তো 2018-এ যে 29,949 স্কোর, সরি, র্যাঙ্ক করেছিল, অর্থাৎ 30,000 র্যাঙ্ক যে করেছিল 2018-এ, সে কিন্তু মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অর্থাৎ মালদা যে মেডিকেল কলেজটি রয়েছে সেখানে কিন্তু লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি পেয়েছিল। এবং 2019-এ কিন্তু যে 34,457 র্যাঙ্ক করেছিল সেও কিন্তু মালদা মেডিকেল কলেজে কিন্তু লাস্ট এমবিবিএস সিটটি পেয়েছিল। তো দেখেছো তো যে 2018-এর সঙ্গে 2019-এর র্যাঙ্কের ডিফারেন্সটি কত ছিল, এখানে কিন্তু সিট বাড়েনি, তাও কিন্তু র্যাঙ্কের ডিফারেন্স এসেছিল। আর এই র্যাঙ্কের ডিফারেন্সটি কিন্তু ডিপেন্ড করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নিট ক্যান্ডিডেটরা কেমন স্কোর করেছে, কেমন রেজাল্ট করেছে, আর সেটি কিন্তু জানতে হলে আমাদের অবশ্যই কাউন্সিলিং করতে হবে, এবং কাউন্সিলিং না করলে কিন্তু আমরা স্টেট র্যাঙ্ক পাবো না, আর স্টেট র্যাঙ্ক না হলে পেলে কিন্তু আমরা বুঝতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে কেমন র্যাঙ্ক হয়েছে। সো কাউন্সিলিংটি অবশ্যই করবে, এবং কাউন্সিলিংয়ের জন্য যদি কোনো গাইডেন্স লাগে আমাদের গ্রুপে অ্যাড হবে, এবং কাউন্সিলিংয়ে কিন্তু এন্ট্রি হয়ে প্রত্যেকে তোমাদের স্টেট র্যাঙ্কটিও কিন্তু আমাদের জানাবে। তো এবার বলি যে 2019-এ যে কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজটি হয়েছিল, অর্থাৎ চালু হয়েছিল, তার কিন্তু লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি যে 39,200 র্যাঙ্ক করেছিল সে পেয়েছিল, অর্থাৎ গতবার কিন্তু 39,200 র্যাঙ্ক করে অল ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে পাওয়া গেছিল। তো তোমাদের প্রশ্ন যে এবার বাড়বে না, এবার 40,000 র্যাঙ্ক করেছে আমি গভর্নমেন্ট এমবিবিএস সিটের জন্য সেফ জোনে নেই, তো আমি বলবো অবশ্যই সেফ জোনে আছো, কারণ এবছর কিন্তু আরও একটি গভর্নমেন্ট এমবিবিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু চালু হচ্ছে, এবং সিএনএমসিতে কিন্তু 50টি সিট বাড়ছে, তো সিট বাড়ছে যেহেতু নর্মালি র্যাঙ্ক কিন্তু পেছাবে, অর্থাৎ র্যাঙ্ক একটু বেশি অবধি যাবে। তাছাড়াও কিন্তু একটি র্যাঙ্ক কিন্তু বাড়ার ট্রেন্ড সবসময় দেখা যায়, আমি তোমাদের বললাম 18 এবং 19-এর মধ্যে কী ডিফারেন্স হয়েছে। তো এবার আমরা আশা করছি যে 42,000 র্যাঙ্ক করছো অল ইন্ডিয়া কোটাতে, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক যার 42,000 সে কিন্তু সেফ জোনে আছো একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য, অর্থাৎ যার স্কোর 560 মতন আছে, অর্থাৎ 560-র প্লাস বা 560 প্লাস মাইনাস 5 মতো হতে পারে, সে কিন্তু একটি গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য সেফ জোনে আছো। এবার আসি এসসি ক্যাটাগরির জন্য। এসসি ক্যাটাগরিতে 2018-এ যখন লাস্ট গভর্নমেন্ট সিটটি ফিল আপ হয়েছিল, অর্থাৎ লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি ফিল আপ হয়েছিল মালদা মেডিকেল কলেজে, তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,22,660। তাহলে 2019-এ কি বাড়েনি র্যাঙ্ক? অবশ্যই বেড়েছে।
2019 এ কিন্তু সিট বাড়েনি সেরকম, কিন্তু র্যাঙ্ক কিন্তু অনেকটাই বেড়েছিল। অর্থাৎ 2019 এ যে 136,106 র্যাঙ্ক করেছিল অল ইন্ডিয়াতে, সে কিন্তু 2019 এর লাস্ট সিটটি পেয়েছিল মালদা মেডিকেল কলেজে। তাহলে 2019 এ তো আরো কয়েকটি কলেজ হয়েছিল, তাহলে কি র্যাঙ্ক আরো পেছায়নি? অবশ্যই পিছিয়েছে। সেই র্যাঙ্কটি ছিল, অর্থাৎ লাস্ট গভর্নমেন্ট MBBS সিটটি ফিল আপ হয়েছিল এসসি ক্যাটাগরির থেকে 2019 এ কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 145,700। তাহলে বুঝতেই পারছো র্যাঙ্ক কতটা বাড়ছে। তো এবছর বাড়বেই, এটা আমরা আশা করতেই পারি, এবং কতটা বাড়বে সেটি কিন্তু আমরা শিওর হয়ে বলতে পারছি না আমাদের স্টেট র্যাঙ্ক না জানলে। তো স্টেট র্যাঙ্ক জানতে হলে আমাদের প্রথমে কাউন্সিলিং করতে হবে, ভেরিফিকেশনের পরে কিন্তু স্টেট র্যাঙ্ক লিস্টটি বেরোবে, তখন কিন্তু আমরা স্টেট র্যাঙ্ক জেনে যেতে পারবো। তো এবছর আমরা আশা করছি যে র্যাঙ্কটি যদি বাড়ে তাহলে কিন্তু 150,500 মতন যদি র্যাঙ্ক আমাদের থাকে অল ইন্ডিয়াতে, তাহলে কিন্তু আমরা এসসি ক্যাটাগরির থেকে একটি সেফ জোনে পৌঁছে যাব গভর্নমেন্ট MBBS সিট পাওয়ার জন্য। আর এটুও কিন্তু বলেছি তোমাদের যে এবছর কিন্তু 150টি সিট বাড়ার চান্স আছে, অর্থাৎ CNMC-তে 50টি বাড়ছে, পুরুলিয়া কলেজটি চালু হলে 100টি বাড়ছে, অর্থাৎ 150টি সিট কিন্তু তোমাদের জন্য বাড়ছে এবছর। তাহলে র্যাঙ্ক কিন্তু আরও পেছবে, অর্থাৎ কাট অফ র্যাঙ্ক কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবছর। তবে কতটা বাড়বে আমরা স্টেট র্যাঙ্কের জন্য অপেক্ষা করব। তারপরে আসি এসটি ক্যাটাগরির জন্য। এসটি ক্যাটাগরিতে মালদা মেডিকেল কলেজে 2018 লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল, যার র্যাঙ্ক ছিল 378,752। তাহলে 2019 কত র্যাঙ্কে ফিল আপ হয়েছিল মালদা মেডিকেল কলেজের লাস্ট সিটটি? তখন কিন্তু ফিল আপ হয়েছিল 479,585 র্যাঙ্ক নিয়ে, অর্থাৎ যে 479,585 র্যাঙ্ক করেছিল 2019 সে কিন্তু মালদা মেডিকেল কলেজের লাস্ট সিটটি পেয়েছিল এসটি ক্যাটাগরির থেকে। তাহলে এসটি ক্যাটাগরির থেকে কিন্তু সিটটি পেয়ে গেল 2019 মালদা মেডিকেল কলেজে। কিন্তু 2019 তো লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তাহলে সেখানে র্যাঙ্ক কত ছিল 2019 কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজের লাস্ট গভর্নমেন্ট MBBS সিটটি এসটি ক্যাটাগরির থেকে ফিল আপ হয়েছিল, তার র্যাঙ্কটি ছিল 507,156। অর্থাৎ যে 507,156 অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল এসটি ক্যাটাগরির থেকে, সে কিন্তু গতবার কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিটটি পেয়েছিল। তো এবছর কি র্যাঙ্ক বাড়ছে না এসটি ক্যাটাগরির জন্য? যেহেতু জেনারেল ক্যাটাগরির জন্য বাড়বে, এসসি ক্যাটাগরির জন্য বাড়বে আমরা এক্সপেক্ট করছি, সো এসটি ক্যাটাগরির জন্য বাড়বে। তো আমরা এবছর এক্সপেক্ট করছি যে র্যাঙ্ক এসটি ক্যাটাগরির জন্য সর্বশেষ র্যাঙ্কটি হতে পারে 520,000, অর্থাৎ 520,000 যদি আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক করতে পারি এসটি ক্যাটাগরির থেকে, তাহলে কিন্তু আমরা সেফ জোনে পৌঁছে যাব একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের MBBS সিট পাওয়ার জন্য। তো আশা করছি তোমরা আমার প্রেডিকশনটি বুঝতে পারছো যে র্যাঙ্ক কতটা বাড়তে পারে, আর কতটা বাড়বে সেটি কিন্তু আমরা শিওর হয়ে যাব স্টেট কাউন্সিলিং করার পরে। এবং কাউন্সিলিং সম্পর্কে তোমাদের গাইডেন্সের জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হলে তোমরা বাকি যে ইনফরমেশনগুলোর প্রয়োজন, কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সেগুলি কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করতে পারবো। এবং কাউন্সিলিং সম্পর্কে কিন্তু স্টেপ বাই স্টেপ আমার ভিডিওর দ্বারা ডিসকাস করা আছে, সেটিও কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু করতে ভুলবে না, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে, এবং চ্যানেলের যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাও। তো চলো টাটা।